আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। সকল গর্ভবতী নারী একটি স্বাস্থ্যবান ফর্সা সন্তানের আশা করেন, এজন্য খাওয়া দাওয়ায় মেনে চলেন অনেক বাছবিচার। গবেষণায় দেখা গিয়েছে, আপনি কি খাবার খাচ্ছেন তার উপর আপনার গর্ভের বাচ্চার রং নির্ভর করে না, মূলত বাবা মার জিন দ্বারাই বাচ্চার শারীরিক বৈশিষ্ট্য নির্ধারণ হয়। তারপরেও অনেকে বিশ্বাস করেন কিছু খাবার আছে যা খেলে গর্ভের বাচ্চাটি ফর্সা হতে পারে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব তেমনই কিছু খাবারের তালিকা। জাফরান দুধ। জাফরান দুধ খেলে গর্ভের বাচ্চা হবে ফর্সা ও উজ্জ্বল, এর জন্য অনেক গর্ভবতী নারী জাফরান দুধ নিয়মিত পান করে থাকেন। নারিকেলের শাঁস। নারিকেলের শাঁস খেলে গর্ভের বাচ্চা ফর্সা হয় এমন প্রচলিত ধারণা রয়েছে, তবে বেশি পরিমাণে শাঁস খেলে গর্ভবতীর পেটের সমস্যা হতে পারে, সীমিত পরিমাণে খেতে পারেন। ডিম। যদি ফর্সা বাচ্চা পেতে চান তাহলে ডিমের সাদা অংশ বেশি বেশি খান, এটিও অনেক প্রচলিত ধারণা, তবে সত্যিকার অর্থে ডিম গর্ভবতী ও বাচ্চার ওজন বৃদ্ধিতে খুবই সহায়ক। তবে শুধু সাদা অংশ নয়, ডিমের কুসুমও খেতে হবে। কমলা। ভিটামিন সি এর দারুণ একটি উৎস হলো কমলা, শিশুর শারীরিক গঠনে অত্যাবশ্যকীয়, তাছাড়া বাচ্চার ত্বককে সুন্দর করে এই ফলটি। দুধ। দুধ একটি সুষম খাবার, আমরা সবাই জানি ক্যালসিয়ামের অন্যতম এই উৎস গর্ভের বাচ্চার শারীরিক গঠনে অত্যাবশ্যকীয় ভূমিকা রাখে, তাই প্রতিদিন গর্ভবতীদের দুধ পান করতে বলা হয়ে থাকে। অনেকে বিশ্বাস করেন নিয়মিত দুধ পান করলে বাচ্চা ফর্সা হয়। নারিকেল। নারিকেলের শ্বাসের মতো নারিকেল খেলেও বাচ্চা ফর্সা হয় এমনটাই প্রচলিত ধারণা রয়েছে, তবে এটিও বেশি খেলে পেটের সমস্যা হতে পারে। টমেটো। ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দিতে টমেটোর ভূমিকা অনন্য, কেননা টমেটোতে রয়েছে লাইকোপেন নামক উপাদান, তাই টমেটো খেলে বাচ্চার ত্বক ফর্সা হয় সাধারণত এইটা ধারণা করা হয়। চেরি বেরি ফল। চেরি, ব্লুবেরি, স্ট্রবেরি এ জাতীয় ফল অনেক গর্ভবতী নিয়মিত খেয়ে থাকেন, যাতে বাচ্চার ত্বক সুন্দর হয়, তবে এই ফলগুলো গর্ভবতীর জন্য খুবই ভালো। সৌন্দর্য কখনো একজন মানুষের বিচারের মাপকাঠি হতে পারে না, তাই গায়ের রং সাদা কালোতে কী আসে যায়, গর্ভের বাচ্চাটি যাতে সুস্থ সুন্দরভাবে এই পৃথিবীতে আসে এটাই সকলের কামনা হওয়া উচিত। তবে ভিডিওতে উল্লেখিত খাবারগুলো এমনিতেই খুবই স্বাস্থ্যকর, আপনি চাইলে খেতে পারেন। আশা করি ভালো থাকবেন।